হলিউড অভিনেতা। তার একটি রোলেক্স হাত ঘড়ি সম্প্রতি নিলামে $18 মিলিয়ন রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৫০ কোটি টাকা। ঘড়িটি ১৯৬৯ সালে স্ত্রী জনি ইউয়ার্ডের কাছ থেকে উপহার পেয়েছিলেন পল। নিলামের শুরুতে ধারণা করা হয়েছিল $1 মিলিয়ন ঘড়িটি বিক্রি হতে পারে, কিন্তু প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়ে $17.8 মিলিয়ন ঘড়িটি কিনে নেয় এক টেলিফোন ব্যবসায়ী, তবে তার নামটি এখনও জানা যায়নি। পল ১৯৮৪ সালে নতুন আরেকটি ঘড়ি নিলে ওই ঘড়িটি তার কন্যার বয়ফ্রেন্ড জেমস কক্সকে দিয়ে দেয়। কক্স এই ঘড়িটি নিলামে তোলে। নিলামের অর্থের একটি বড় অংশ নিউম্যান ফাউন্ডেশনে জমা হবে। নিউম্যান ২০০৮ সালে ৮৩ বছর বয়সে মারা যান। ওই ঘড়িটি তিনি কার রেসের সময় ব্যবহার করতেন। হাত ঘড়ির ক্ষেত্রে একটি রেকর্ড হলেও পকেট ঘড়িতে $24 মিলিয়ন রেকর্ড রয়েছে। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।